আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাইদী মারা গেছেন। দেলওয়ার হোসাইন সাইদি দেলাওয়ার হোসাইন সাইদি বাংলাদেশি ইসলামী বক্তা, রাজনীতিবিদ ও প্রাক্তন সংসদ সদস্য। দেলাওয়ার হোসাইন সাইদি 2 ফেব্রুয়ারি 1940 14 আগস্ট 2023 ছিলেন একজন বাংলাদেশি ইসলামী বক্তা এবং রাজনীতিবিদ ও প্রাক্তন সংসদ সদস্য। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে রাজাকার বাহিনীর সদস্য হিসাবে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে যুক্ত থেকে হত্যার মতো মানবতাবিরোধী কার্যক্রমে সাহায্য করার অভিযোগে তাকে 2013 সালে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল। তিনি বাংলাদেশের রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির ছিলেন। তিনি 1996 সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে প্রথমবার এবং 2001 সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে তিনি দ্বিতীয়বারের মতো বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন। কাজের মেয়াদ 12 জুন 1996, 29 ডিসেম্বর 2008। জন্ম 2 ফেব্রুয়ারি 1940 পিরোজপুর, ব্রিটিশ ভারত, বর্তমান বাংলাদেশ। মৃত্যু 14 আগস্ট 2023, বয়স 83। BSMMU ঢাকা, জাতীয়তা বাংলাদেশি, রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী, দাম্পত্য সঙ্গী শেখ সালেহা বেগম, সন্তান 4, পেশা রাজনীতি। দাওয়াত প্রারম্ভিক জীবন দেলাওয়ার হোসেন সাইদী 1940 সালের 2 ফেব্রুয়ারি পিরোজপুর জেলার ইন্দুরকানী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ইউসুফ শিকদার গ্রামের খুব সাধারণ এক গৃহস্থ ছিলেন। ছোটবেলায় তিনি স্থানীয় লোকদের কাছে দেলওয়ার শিকদার হিসেবে পরিচিত ছিলেন। তিনি তার বাবার প্রতিষ্ঠিত স্থানীয় একটি মাদ্রাসায় তার প্রাথমিক ধর্মীয় শিক্ষা অর্জন করেন। তিনি 1962 সালে ছারছিনা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন ও পরবর্তীতে খুলনা আলিয়া মাদ্রাসায় স্থানান্তরিত হন। ধর্মীয় শিক্ষা গ্রহণের পর সাইদী স্থানীয় গ্রামে ব্যবসা শুরু করেন। তিনি মুসলমান আলেম বা মাওলানা হিসেবে পরিচিতি লাভ করেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তার বয়স ছিল 30 বছর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারে তাকে 1971 সালে পিরোজপুরে মানবতাবিরোধী কর্মকাণ্ড ও বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করার অভিযোগে অভিযুক্ত করে। তার পুত্র মাসুদ সাইদীর মতে তিনি 1971 সালে পিরোজপুরে ছিলেন না এবং 1969 সাল থেকে তিনি যশোরে বসবাস করছিলেন। সাইদী বাংলা, উর্দু, আরবি ও পাঞ্জাবি ভাষায় দক্ষ ছিলেন এবং ইংরেজি ও ফরাসি ভাষাও তার আয়ত্তে ছিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ 1971 সালে বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তান স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। 25 মার্চ 1971 সালে পাকিস্তান সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির উপর অপারেশন সার্চলাইট শুরু করে। হাজার হাজার নিরীহ বাংলাদেশিকে সেই রাতে হত্যা করে, যা ইতিহাসে গণহত্যা হিসেবে আখ্যা পায়। দেলওয়ার হোসেন সাইদী বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেন। তিনি সে সময় পাকিস্তান সেনাবাহিনীকে সক্রিয়ভাবে সমর্থন করার দায়ে অভিযুক্ত। পাকিস্তান সেনাবাহিনী সাহায্যার্থে সে সময় বিভিন্ন আধাসামরিক বাহিনী গঠন করা হয়। আধাসামরিক বাহিনী রাজাকারের সক্রিয় সদস্য হিসেবে সাইদীর বিরুদ্ধে হত্যা, লুণ্ঠন, নির্যাতন ও জোরপূর্বক সংখ্যালঘু হিন্দুদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগ রয়েছে। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা অর্জন করে। তিনি মুক্তিযুদ্ধের সময় স্থানীয়ভাবে দেলওয়ার রাজাকার হিসেবে পরিচিত ছিলেন। যাই হোক,
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার আইনজীবী তার পক্ষে বলেন, ১৯৭১ সালের দেলওয়ার হোসাইন শিকদার ওরফে দেল্লা রাজাকার এক ব্যক্তি নন। কুখ্যাত দেল্লা রাজাকারকে স্বাধীনতা যুদ্ধের পর মুক্তিযোদ্ধারা আটক করেন ও হত্যা করেন। এর পূর্বে যুদ্ধাপরাধের অপর একটি মামলায় তার দল জামায়াতে ইসলামীর আরেক নেতা আব্দুল কাদের মোল্লার পক্ষেও একই কথা বলা হয়েছিল যে কাদের মোল্লা ও কসাই কাদের একই ব্যক্তি নন। উল্লেখ্য যে আদালতের রায় কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়েছে। রাজনৈতিক জীবন। ১৯৮০ দশকের প্রথম দিকে সাইদী সারাদেশব্যাপী ইসলামীয় ওয়াজ মাহফিল ও তাফসির করা শুরু করেন এবং তার সুন্দর বক্তব্য দানের ক্ষমতার জন্য দেশব্যাপী জনপ্রিয়তা অর্জন করেন। এ সময়ে তিনি রাজনীতিতে প্রবেশের সিদ্ধান্ত নেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম নেতা নির্বাচিত হন। ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। পরে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনী জোট গঠন করে এবং তিনি এই নির্বাচনে পুনরায় জাতীয় সংসদ এর সংসদ সদস্য নির্বাচিত হন। আফগানিস্তান ২০০১ যুদ্ধের সমালোচনা সাইদী। ২০০১ সালে যুক্তরাষ্ট্র ও মিত্রশক্তি দ্বারা পরিচালিত আফগানিস্তানের তালেবান সরকার উৎখাত ও আল কায়দা নির্মূল অভিযানের ব্যাপক সমালোচনা করেন। তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে একটি স্বাধীন মুসলমান রাষ্ট্রের সরকারের উপর হস্তক্ষেপের বিরোধিতা করেন। আল কায়দাকে যুক্তরাষ্ট্রের নয় ১১ হামলার দায়ে অভিযুক্ত করা হয়ে থাকে। পশ্চিমা দেশগুলোর প্রতি সাইদীর চরমপন্থী মতবাদের জন্য ২০০৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের টেরোরিস্ট স্ক্রিনিং সেন্টার টিএসসি সাইদীকে তাদের নো ফ্লাই তালিকায় যুক্ত করে, অর্থাৎ এই তালিকার নাগরিকেরা কোন দেশ থেকেই যুক্তরাষ্ট্রের মাটিতে প্রবেশ করতে পারবেন না। বিদেশ ভ্রমণ বিতর্ক। ২০০৬ সালের জুলাই মাসে যুক্তরাজ্যের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদনের পর সাইদী যুক্তরাজ্যে যান লন্ডন ও লুটনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখার জন্য। অনেক ব্রিটিশ সংসদ সদস্য তার এই ভ্রমণকে বিতর্কিত হিসেবে গণ্য করে। কিছু ফাঁস হওয়া ইমেইল নিয়ে দি টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে যেখান থেকে জানা যায় যে একজন উপদেষ্টা এরিক টেইলর বলেছেন, যুক্তরাজ্যে সাইদীর পূর্ববর্তী ভ্রমণেও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তার অনুসারীদের আক্রমণাত্মক আচরণের জন্য। ২০০৬ সালের ১৩ই জুলাই ব্রিটিশ সাংবাদিক একটি ডকুমেন্টারি প্রকাশ করেন যার শিরোনাম ছিল হু স্পিক্স ফর মুসলিম ও স্পিক্স ফর মুসলিম। এখানে সাইদীকেও যুক্ত করা হয় এবং তাকে চরমপন্থী মতবাদ দাতা বলে উল্লেখ করা হয়। ব্রিটিশ বাংলাদেশি সম্প্রদায়ে সাইদীর বড় একটি অনুসারী অংশ রয়েছে। তিনি ১৪ই জুলাই ২০০৬ সালে পূর্ব লন্ডন মসজিদে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রিত হন। পরবর্তীতে ব্রিটেনে মুসলিম কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আব্দুল বারি তারা এই আমন্ত্রণ সমর্থন করেন। ২০০৯ সালের ২৪শে জুলাই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা সাইদীকে বিদেশ ভ্রমণে বাধা দেন। তার বিদেশ ভ্রমণের উপর সরকারের এই বিধিনিষেধ আরোপকে অস্বীকার করে সাইদী হাইকোর্টে একটি রিট পিটিশন ফাইল করেন ২৭শে জুলাই। চেম্বার জজের সামনে অ্যাটর্নি জেনারেল বিধিনিষেধের সপক্ষে যুক্তি দেখান যে
1971 সালে সাইদী বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিলেন এবং সাইদীকে যদি বিদেশ যেতে বাধা না দেওয়া হয় তাহলে তিনি যুদ্ধাপরাধীদেরকে আদালতে অভিযুক্ত করার সরকারের যে উদ্যোগ এর বিরুদ্ধে বিদেশে প্রচারণা চালাতে পারেন। ধর্মীয় বিদ্বেষ প্রচারের অভিযোগ বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী ও আহমদিয়াদের বিরুদ্ধে বিদ্বেষ প্রচার ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ব্রিটিশ মিডিয়া যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সাইদীর ভিসা বাতিলের জন্য অনুরোধ জানায়। গ্রেফতার ইসলাম ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে আঘাত করেছে মর্মে অভিযোগে 2010 খ্রিস্টাব্দের 21 মার্চ তারিখে দায়েরকৃত বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরীর মামলার প্রেক্ষিতে ওই বছর 29 জুন তারিখে রাজধানীর শাহিনবাগের বাসা থেকে পুলিশ দেলোয়ার হোসেন সাইদীকে গ্রেপ্তার করে। যুদ্ধাপরাধ ও অন্যান্য অভিযোগ রয়েছে যে দেলাওয়ার হোসেন সাইদী তৎকালীন সাব ডিভিশনাল পুলিশ অফিসার ফয়জুর রহমানকে হত্যার সাথে জড়িত ছিলেন। 1994 সালে প্রকাশিত একটি গণতদন্ত প্রতিবেদনে সাইদীকে আল বদর বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের সাথে যুক্ত থাকার জন্য অভিযুক্ত করা হয়। মানিক পশারি নামে একজন 2009 সালের 12 আগস্ট পিরোজপুরে সাইদী সহ আরও 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মানিক পশারি অভিযোগ করেন যে দেলাওয়ার হোসেন সাইদীর নেতৃত্বে তাদের বাড়িতে অগ্নি সংযোগ করা হয়েছিল এবং বাড়ির তত্ত্বাবধায়ক কি হত্যা করা হয়েছিল। আরও একটি মামলা পিরোজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তার নামে দায়ের করা হয়। এই মামলা দায়ের করেন মহিউদ্দিন আলম হাওলাদার নামে একজন মুক্তিযোদ্ধা। দেলাওয়ার হোসেন সাইদী দাবি করেন আদালত ফতোয়া ধর্মীয় অনুশাসন নিয়ন্ত্রণ করবে না, বরং ফতোয়াই আদালতকে নিয়ন্ত্রণ করবে। তাবলিগী কর্মকাণ্ডের আড়ালে তিনি বাংলাদেশ বিরোধী বক্তব্য প্রদান করেন। 1971 সালে মুক্তিযুদ্ধে সাইদীর ভূমিকার কথা লেখার কারণে তিনি বিভিন্ন শীর্ষস্থানীয় পত্রিকার পিরোজপুর স্থানীয় সংবাদদাতাদের হুমকি দেন। মানবতা বিরোধী অপরাধে ফাঁসির রায় তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা অপহরণ নির্যাতন ধর্ষণ অগ্নিসংযোগ লুণ্ঠন ধর্মান্তর করাসহ মানবতা বিরোধী অপরাধের 8টি অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে 2টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 28 ফেব্রুয়ারি 2013 বৃহস্পতিবার বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -1 এ রায় দেন। সাইদীর বিরুদ্ধে থাকা 20টি অভিযোগের মধ্যে প্রমাণিত হয়েছে 6, 7, 8, 10, 11, 14, 16 19 নম্বর অভিযোগ। এর মধ্যে 8 ও 10 নম্বর অভিযোগে তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেওয়া হয়। এই জন্য 6, 7, 11, 14, 16 ও 19 নং অভিযোগ প্রমাণিত হলেও এতে কোনো সাজার কথা ঘোষণা করেননি ট্রাইব্যুনাল। তবে তার বিরুদ্ধে আনা অন্য 12টি অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে সেগুলো থেকে খালাস দেওয়া হয়। মৃত্যু দেলাওয়ার হোসাইন সাইদী 2023 সালের 14 আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে 83 বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেন। এর আগে 13 আগস্ট রবিবার তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। প্রকাশিত গ্রন্থাবলী আখিরাতের জীবনচিত্র, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার মূলনীতি, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণার দাবি ও প্রাসঙ্গিক ভাবনা, আমি কেন জামায়াতে ইসলামী করি, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ইসলাম, শিশুর প্রশিক্ষণ পদ্ধতি, রাসুলুল্লাহ সাল্লিল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোনাজাত, কাদিয়ানিরা কেন মুসলমান নয়, পবিত্র কোরআনের মুজিজা, নীল দরিয়ার দেশে নিজ পরিবারবর্গের প্রতি আমার অসিয়ত, মহিলা সমাবেশে প্রশ্নের জবাবে প্রথম খণ্ড, মহিলা সমাবেশে প্রশ্নের জবাবে দ্বিতীয় খণ্ড, মানবতার মুক্তি সনদ, মহাগ্রন্থ আল কোরআন, খোলা চিঠি, জান্নাত লাভের সহজ আমল, ইমানের অগ্নি পরীক্ষা, হাদিসের আলোকে সমাজ জীবন, দিনে হক এর প্রতি দাওয়াত, না দেয়ার পরিণতি দিন, প্রতিষ্ঠার আন্দোলনে ধৈর্যের অপরিহার্যতা দেখে এলাম, অবিশ্বাসীদের করুণ পরিণতি, চরিত্র গঠনে নামাজের অবদান, তাফসিরে সাইদি, সুরা আল আসর তাফসিরে সাইদি, সুরা লুকমান তাফসিরে সাইদি, সুরা আল ফাতিহা তাফসিরে সাইদি, আমারা বিষয়ভিত্তিক তাফসিরুল কোরআন প্রথম খণ্ড, বিষয়ভিত্তিক তাফসিরুল কোরআন দ্বিতীয় খণ্ড, আল্লামা সাইদি রচনাবলী প্রথম খণ্ড, আল্লামা সাইদি রচনাবলী দ্বিতীয় খণ্ড, মাওলানা সাইদি রচনাবলী তৃতীয় খণ্ড, আল্লাহ মৃতদেহ নিয়ে কি করবেন, আল্লাহ কোথায় আছেন, আল কোরআনের মানদণ্ডে সফলতা ও ব্যর্থতা, আল কোরআনের দৃষ্টিতে মহাকাশ ও বিজ্ঞান, আল কোরআনের দৃষ্টিতে ইবাদাতের সঠিক অর্থ, সিরাতে সায়াদুল মুরসালিন শিশু কিশোরদের প্রশ্নের জবাবে নন্দিত জাতি, নিন্দিত গন্তব্যে